হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটাতে আপনাদেরকে দ্রোন আনবক্সিং করে দেখাবো। তো এই জাস্ট এই দ্রোনটা দেখতে পাচ্ছেন আপনি, আমি কিনেছি এই দ্রোনটা। প্রাইস আপনার 20,000 প্রাইস ছিল। তো এটা বাট ডিসকাউন্টে আমি এটা অ্যামাজন থেকে কিনেছি, 86% ডিসকাউন্ট ছিল দ্রোনটার উপর। তো এটার মোটামুটি 700 সামথিং পড়েছিল, বাট এখন প্রাইসটা কিছুটা বেড়ে গেছে, জাস্ট আমি যখন কিনেছিলাম তার থেকে কিছুটা বেড়েছে। তো এটা দেখতে পাচ্ছেন আপনি যে E88 প্রো ফোল্ডেবল দ্রোন, ঠিক আছে। তো এখানে আপনার বাকি জিনিসগুলো দিয়েছে, যেমন ফোল্ডিং ডিজাইন, ফুল লেড, লার্জ ক্যাপাসিটি ব্যাটারি, ডুয়েল ক্যামেরাস, গেস্টার, ফটো অ্যান্ড ভিডিও শ্যুট করতে পারবেন এটা থেকে। তো এটা হচ্ছে 14+ এজের যে কোনো কেউ ইউজ করতে পারে। তো রেঞ্জ হচ্ছে, এটার যেটা রেঞ্জ রয়েছে রেঞ্জটা আপনার 100 মিটার্স পর্যন্ত রেঞ্জ আছে, ঠিক আছে। তো ড্রোনটাকে আমি আনবক্সিং করছি। তো এর সাথে কী কী দিয়েছে আপনি দেখে নিন। তো এটা আপনার চার্জিং ক্যাবেল আছে, ঠিক আছে। এর মধ্যে চার্জিং ক্যাবেল আছে, ঠিক আছে। ব্লেড গার্ডগুলো রয়েছে, তো যারা নতুন অবস্থায় চালাবেন তাদের জন্য ব্লেড গার্ডগুলো রয়েছে। 4টে এক্সট্রা এরকম ব্লেড দেওয়া আছে, ঠিক আছে। আর একটা স্ক্রু ড্রাইভার আছে এর মধ্যে, দেখতে পাচ্ছেন স্ক্রু ড্রাইভার। তো এগুলোই প্যাকের মধ্যে আছে। তো নেক্সট ডকুমেন্টস কী কী দিয়েছে দেখা যাক। ডকুমেন্টস এক্ষেত্রে এটা আমাকে, আপনাকে রিমোটের সাথে মোবাইল ইউজ করতে হবে ছবিগুলো দেখার জন্য। তো এখানে একটা কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করে আপনাকে মোবাইলে দ্রোনটাকে, দ্রোনের অ্যাপ অ্যাকচুয়ালি স্ক্যান করে দ্রোনের অ্যাপটাকে আপনাকে মোবাইলে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তো তারপর আপনি সেটাকে রিমোটের সাথে লাগিয়ে ছবিটা দেখতে পারবেন। এখানে ইনস্ট্রাকশনের জন্য দেওয়া আছে, ইনস্ট্রাকশন শিট রয়েছে, ঠিক আছে। ইনস্ট্রাকশন শিট আপনাকে দিয়েছে কীভাবে কি দ্রোনটাকে হ্যান্ডেল করবেন না করবেন। তো দ্রোনটাকে আবার খুলে দেখাই। এই হচ্ছে দ্রোন, এটা জাস্ট ওপেন ওপেন হচ্ছে, এটা এইভাবে ওপেন করা যায়, ঠিক আছে। এভাবে আপনার এটাকে আপনি এইভাবে ওপেন করতে পারেন, ঠিক আছে। আর এই যে ব্লেডগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো ব্লেড আপনার এখানে চলবে। এটা হচ্ছে আপনার পাওয়ার সুইচ, পিছন দিকে একটা সুইচ রয়েছে, ঠিক আছে। সুইচ না, ইন্ডিকেটার লাইট, এটা একটা ইন্ডিকেটার লাইট উপরে, এটা হচ্ছে পাওয়ার সুইচ, ঠিক আছে। সামনে দুটো দেখতে পাচ্ছেন, এখানে লাইট রয়েছে, লেড লাইট রয়েছে। এটা ক্যামেরাটা, ক্যামেরার সাহায্যে ছবি তোলা যায়। আর এই হচ্ছে আপনার ব্যাটারি, এই ব্যাটারি ক্যাপ, এই হচ্ছে আপনার ব্যাটারি। তো ব্যাটারি ক্যাপ আপনাকে খুলে ফুল চার্জ করে নিতে হবে, ঠিক আছে। এটা প্রেস করলেই খুলে যাবে, সামনের দিকে প্রেস করে এটা খোলা যায়, ঠিক আছে। এটাকে এইভাবে আপনি সামান্য প্রেস করলে খুলে যাবে, ঠিক আছে। খুলে গিয়ে ব্যাটারিটাকে আপনি খুলে নিয়ে চার্জ করতে পারবেন। এখানে চার্জিং পোর্ট আছে,
চার্জিং পোর্ট রয়েছে, যে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট আছে, চার্জিং পোর্ট ফুল চার্জ করে তারপর আপনাকে চালাতে হবে দ্রোনটা। যাই হোক, দ্রোনটাকে আমি আবার ব্যাটারিটাকে এখানে প্রেস করে, ব্যাটারিটা আমি একবার এখানে প্রেস করে জাস্ট এখানে প্রেস করবেন, এটা ঢুকে যাবে, ব্যাটারিটা সেট হয়ে বসে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার দ্রোন। তো এটা কীভাবে চালাবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, বাট জাস্ট এখন আনপ্যাকিংটা দেখালাম। তো আবার এটাকে জাস্ট এইভাবে আপনি রেখে দেবেন, প্রেস করে ঢুকিয়ে দেবেন। ঠিক আছে, ফেস দ্রোনটাকে আমি এবার বক্সের মধ্যে রেখে দিলাম। হচ্ছে আপনার রিমোট, তো রিমোট রয়েছে, রিমোট অ্যান্টেনা, এগুলো আপনার জয়স্টিক্স গুলো যেগুলো দিয়ে কন্ট্রোল করা হয়। তো এটা যাবে চালাবো, সেই ফাংশনালিটি গুলো আপনাকে দেখিয়ে দেবো। এখানে আপনার একটা মোবাইল এর ব্যাটারি রয়েছে, ব্যাটারি এখানে আপনাকে প্রেস ব্যাটারি ঢোকাতে হবে। ব্যাটারি এখানে 1.5 ভোল্ট এ ব্যাটারি লাগবে তিনটে, আর এটা আপনার মোবাইল হোল্ডারটা, মোবাইলটা জাস্ট জাস্ট আপনাকে খুলে খুলে নিতে হবে। এটা মোবাইল হোল্ডার, এখানে আপনাকে মোবাইলটা প্রেস করতে হবে, এটা আরও বেশি প্রেস করে টেনে নিতে হবে, টেনে এখানে আপনি মোবাইলটা রাখতে পারবেন। মোবাইলটা রেখে ওয়াইফাই কানেক্ট করতে হবে, তো সেটা আমি পরে দেখাবো আপনাদের নেক্সট ভিডিওতে। তো গাইস, জাস্ট এটা আনবক্স করলাম, তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে ভুলবেন না, সেখানে আমি আপনাদেরকে দ্রোনটা উড়িয়ে দেখাবো। তো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও।